ভালো মেশিনটাই নিছি ওকে আপনার যারা দর্শক আছে আমাদের যারা ক্লায়েন্ট আছে তাদের জন্য ওকে এই মেশিনটা এভাবে ফোল্ড করে রাখা যায় তারপরে কিন্তু আপনি দেন ভাই ঠিক আছে এইজন্য কিন্তু আমি তো আরো এক্সপেকটেশনটা বেড়ে যাবে আর যত ব্লগার আছে অন্য অন্য ব্লগ থেকে আপনার ব্লগের জন্য আমি স্পেশাল ডিসকাউন্ট সব সময় রাখি থ্যাংক ইউ ভেরি মাচ ভাই সবচেয়ে বেশি দেওয়ার চেষ্টা করি আজকে দেব ইনশাআল্লাহ আপনারে বিমুখ করব না আচ্ছা ভাই সো আপনাদের লোকেশনটা বলে দিতে হবে লোকেশনটা ভাই উত্তরা হাউস বিল্ডিং আসতে হবে আচ্ছা হাউস বিল্ডিং আসলে 9 নম্বর সেক্টর 9 নম্বর সেক্টরে আসার পরে আসতে হবে ঢাকা ময়মনসিংহ হাইওয়ে রোড ওকে 9 নম্বর বাড়ি দ্বিতীয় তলা আমাদের উত্তর পাশে মমতাজ মহল রেস্টুরেন্ট দক্ষিণ পাশে পূবালী ব্যাংক এই দুই বিল্ডিং এর মাঝখানে দ্বিতীয় তলায় আমরা অনেক বড় দেখেন আপনি মানে হাউস বিল্ডিং 75 স্কয়ার 75 ফিট লম্বা অনেক বড় এই মাথা থেকে এই মাথা 75 ফিট আপনি হাউস বিল্ডিং মোড়ে আইসা আব্দুল্লাহপুরের থেকে তাকাইলে দেখবেন এত বড় গ্লাস করা শোরুম এই উত্তরায় নাই বৃহত্তম মানে হাউস বিল্ডিং নাই মা আপনারা কিন্তু পশ্চিম থেকে তাকাইলে দেখতে পারবেন অনেক সুন্দর করে ডেকোরেট করা এই শপটা ঠিক আছে ওকে ভাই সো আরেকটা বিষয় ক্লিয়ার করে দেন সেটা হচ্ছে আপনাদের কোরিয়ারের ব্যবস্থা আছে কিনা কোরিয়ারের ব্যবস্থা আছে ভাই সারা বাংলাদেশ ব্যাপী যে জায়গায় আপনার সুন্দরবন আছে এসএ পরিবহন আছে জরুরি আছে ওই জায়গায় আমার মাল পোঠাক চলে যাবে আর যেই কোনো আমার ক্লায়েন্ট আপনার ভিউয়ার যদি দেখে অর্ডার করে বাংলাদেশের যে কোনো জায়গায় টেকনাফ থেকে তো তুলিয়া সব জায়গায় আমার প্রোডাক্ট দেওয়া সম্ভব এবং পৌঁছানো সম্ভব যে ভিডিও কলের মাধ্যমে তো আপনাদের কাছ থেকে সব কিছু দেখে নিতে পারবে সব ইনফরমেশন পাবে এবং দেখতে পারবে লাইভ যেগুলো আমার এই দেখেন 50টার উপরে আমার ট্রেডমিল আছে ইলেকট্রিক হিউজ কালেকশন ইলেকট্রিক এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত 50টা আছে ডিসপ্লে রাইট আপনার যদি ভিডিও কলে দেয় ওয়ান বাই ওয়ান করে আমি দেখাইয়া তার কোনটা লাগবে তার ওজনের জন্য কোনটা যায় এবং তার কোনটা তার জন্য ভালো হয় বিশেষ করে তার অর্থনৈতিক ব্যাপারটা তো দেখতে হবে তার দরকার হলো আপনার একটা 40,000 টাকা দামের ইলেকট্রিক ট্রেডমিল আমি যদি 80,000 টাকা দেখাই তাহলে তো হবে না আমি আমার সর্বনিম্ন থেকে শুরু করে সর্বোচ্চ দেখাবো এখন সে দেখার পরে তার সিদ্ধান্ত সে কোনটা নিতে পারবে সো গাইস আপনারা কিন্তু ফাইনালি একদম ডিসকাশন করে কিন্তু আপনার প্রোডাক্টটা কিনতে পারবেন আপনার মডেল দেখেন আপনার প্রাইসটা মাথায় রাখা খোকন ভাইয়ের সাথে সরাসরি ফোনে কথা বলেন ভাইয়া সাজেস্ট করবে হুইচ ওয়ান বেস্ট ফর ইউ ঠিক আছে সো অবভিয়াসলি আপনারা নির্দ্বিধায় ভাইয়ের কল দেন কল দিয়ে আপনার পছন্দের প্রোডাক্ট এখান থেকে কিনে নিতে পারবেন সো খোকন ভাই অনেক কথা বলে ফেলছি এখন আমরা প্রোডাক্টটা দেখাই দিই হ্যাঁ আমরা প্রথমে আমরা কোনটা দিয়ে শুরু করব এটাতে শুরু করব ভাই আচ্ছা তাহলে আমরা এটা আজকে ভাই একটু এটা যে কাজগুলো আছে সবগুলো আমরা ডিটেইলসে দেখে নিব ডিটেইলস আমরা দেখাই এখন এটা ফোল্ড করা আছে আমরা এটাকে এই যে ফোল্ডিং থেকে ইয়া করব আচ্ছা এই যাদের জায়গা কম রাইট তারা এইভাবে ফোল্ড করে রাখতে পারবে আবার যখন ব্যবহার করবে তখন এইভাবে নামাই নেবে এই যে মানে যাদের বাসাতে একটু জায়গা কম আছে তারা কিন্তু এইগুলা নিতে পারেন কারণ এগুলো কিন্তু ফোল্ড করে রাখা যায় একদম অল্প একটু জায়গাতে ঠিক আছে সো দেখেন খোকন ভাই কিন্তু অলরেডি দাঁড়ায় গেছে আপনাদের কিন্তু একদম প্র্যাকটিক্যালি দেখাই দিয়ে এই যে এখন আপনি এইভাবে পা দিয়ে এই যে এই এই দেখেন এই আপনি এইভাবে হাঁটেন বডি একবারই স্ট্রেট থাকবে বডি বাঁকা হবে না আপনি সোজা করে এইভাবে হাঁটেন আপনি আবার চাইলে আপনি দৌড়াতে পারেন আপনি যদি মনে করেন হাঁটছেন 20 মিনিট 5 মিনিট দৌড়াবেন কোনো সমস্যা নাই এই যে দৌড়ান দেখেন অবস্থা দেখি তো অনেক স্পিডে দৌড়াচ্ছে খোকন ভাই হ্যাঁ এখন আমার স্পিড ছিল 12 কিলোমিটার 12 কিলোমিটার হ্যাঁ 12 কিলোমিটার ওকে এই হলো একটা অপশন চলে গেল হাঁটলাম প্লাস দৌড়ালাম আচ্ছা এখন আসি আমরা সেকেন্ড অষ্টম এই সেকেন্ড অপশন যেটা আছে দ্বিতীয় অপশন এই যে এখানে পা লক করবেন এইভাবে এরকম এই দেখেন এখানে কিন্তু লকের একটা অপশন আছে তারপরে পিছনে এভাবে হাত দিয়ে এই এটা হলো অ্যাপসের ব্যায়ামের জন্য প্যাট প্যাট থাকবে না আপনি যদি প্যাটের চিন্তা করেন এই ব্যায়ামটা করলে প্যাট থাকবেই না এই ভাই এটা আমারও করতে হবে ভাই আমার প্যাট বাড়া গেছে এই এলো আপনার দুইটা গেল হ্যাঁ আচ্ছা ঠিক আছে এরপরে আসে সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার এটাতে এই জিনিসটা আমি যেই কাজের জন্য এটাকে আমি প্রথমে দেখাই কাজ থেকে দেখাই দিই আপনাদের এই দেখেন মনে করেন আপনার ভিডিও তো সবাই দেখবে ইনশাআল্লাহ ছেলে এবং মেয়ে অনেক ছেলে এবং মেয়ে আছে দুইটা জিনিস নিয়ে খুব বিরক্তি আচ্ছা বিরক্তিতে আছে কি এক হলো আপনার এই থাই থাই রাইট আরেকটা হলো হিপ ওকে ছেলে হোক আর মেয়ে হোক এই দুইটা যাদের একটু অতিরিক্ত মানে যা দরকার তার চেয়ে বেশি তারা কিন্তু খুব কষ্টে আছে এবং এই জিনিসটা নিয়ে বিরক্ত এই বিরক্ত যাতে আর না হয়
বা কষ্ট যেন না হয় এই জন্য অপশনটা যখন সে এই ব্যায়ামটা করবে এই যে এরকম নাইস সো এটা কিন্তু থাইয়ের কাজ করবে ইভেন আপনি অ্যাপস এর কাজও কিন্তু করতেছে ওই যে গ্রামে আগে যারা ওই ঢেকি ছিল না ধান ভাঙানো ঢেকির মতোই কিন্তু জিনিসটা রাইট উপকারটা কি দেখেন উপকার হলো এই জিনিসটা কমবে কাফ ওকে এই থাইটা কমবে এই হিপটা কমতেছে এগুলো কমে আপনাকে স্লিম করবে ওকে আর এই তিনটা অপশন কমাইতে গেলে আপনাকে এই ব্যায়ামটা করতেই হবে মানে এটা একদম মাস্ট হ্যাঁ অন্য কোনো ব্যায়ামে আপনার এগুলো কমবে না সুযোগ নাই কমার আচ্ছা এরকম ভাবে সো মেইনলি কিন্তু আপনারা তিনটা ফ্যাসিলিটি পাবেন এখান থেকে ঠিক আছে এই হলো তিনটা ওকে এরপরে আমরা এই পাশে আসি এই দেখেন এখানে সলিড আমরা তিনটা অপশন কিন্তু দেখাই দিছি এই মেশিনটা দিয়ে আপনারা তিনটা ব্যায়াম অলরেডি দেখে ফেলছেন আমরা আরো কয়েকটা দেখাই দিচ্ছি এই যে এখানে ধরবেন ধরে এরকম আমার এই উপরের ছাদটা এটা স্ট্রেট থাকবে সোজা আচ্ছা নিচের সাইড মুভ হবে কোমরটা মুভ হবে এই যে দেখেন এই এরকম এটা কিন্তু অ্যাপস এর জন্য মারাত্মক একটা ব্যায়াম ভাইয়া এই ব্যায়ামটা বিশেষ করে মেয়েদের জন্য খুবই দরকারি বিশেষ করে যাদের প্রথম বাচ্চা হয়েছে বা দ্বিতীয় বাচ্চা পরে আপনার অ্যাবডোমিন যেটা তল প্যাট বলি আমরা আচ্ছা আচ্ছা এটা বেশি হয়ে গেছে রাইট এই দুই পাশের ফ্যাটটা বেশি হয়ে গেছে মানে এই জিনিসটা ঝুলে পড়ছে এই দুই পাশের এই মাংস এবং এই অ্যাবডোমিন এই তিনটা জিনিস কমানোর জন্য তাকে এই ব্যায়ামটা করতেই হবে এটা দেখেন চমৎকার কিন্তু এটা হলো হিপ টুইস্টিং বলে হিপ টুইস্ট এটা আপনাকে করতেই হবে এটা করলে এই অপশন তিনটা অপশন অ্যাবডোমিন তল প্যাট এই দুই পাশের যেই ফ্যাট আছে মানে ও ইয়াটা মাংসটা বেশি ঝুলে পড়ে এই তিনটা অপশনে তিনটা মানে বিষয়টা হচ্ছে এখানে যাদের ফ্যাট আছে ফ্যাট কিন্তু কমাই দিবে আর যাদের স্কিনটা বেবি হওয়ার পরে ঝুলে যায় সেটা কিন্তু টাইট করতে হেল্প করবে তাই তো এক্সারসাইজটা সাহায্য করে সো অলরেডি চারটা কিন্তু আমরা দেখে ফেলছি চারটা এবার হচ্ছে পুশআপ করা যাবে তাই তো ভাইয়া পুশআপটা মেয়েদের জন্য না এটা হলো ছেলেদের জন্য আচ্ছা হ্যাঁ চাইলে মেয়েরাও করতে পারে তবে কম করবে দুই বার তিন বার চার বার এরকম সো গাইস আপনাদের দেখাইতে যায় কিন্তু খোকন ভাইয়ের এক্সারসাইজ হয়ে যাচ্ছে ঠিক আছে ওকে সো আপনারা পুশআপটাও করতে পারবেন এখানে ওকে আপনারা কিন্তু পাঁচটা ব্যায়াম এই একটা মেশিন দিয়ে দেখে ফেললাম হ্যাঁ এই পাঁচটা ব্যায়াম আছে একটা মেশিনে একটা ম্যানুয়াল মেশিনে আপনারা চিন্তা করেন কতগুলো ব্যায়াম করা যায় এখন আসেন এখানে মিটার আছে একটা আচ্ছা এই মিটারের কাজটা কি আমরা একটু কাছ থেকে দেখাই দিই এটা এই মিটারের কাজ হলো আপনি যখন হাঁটবেন হাঁটলে কত স্পিডে হাঁটলেন এটা দেখানো এটা দেখাবে এখানে এই যে আমি হাঁটছি এখন তাহলে শুরু করছি আমি নিচ থেকে দেখাই দিই আপনারে এই যে এখন কিন্তু কাউন্টিং শুরু হচ্ছে এই যে স্পিড 3.7 এখন আইন 4.5 আমি যত জোরে হাঁটবো তত স্পিড আরো বাড়বে এই যে দেখেন ওকে এখন 6 এ চলে গেছে তাই না এরপর এখানে কাউন্ট এই যে এখন এটা হলো স্পিড আর এটা হলো টাইম টাইম কত মিনিট ধরে আমরা করতেছি এটা হলো ডিসটেন্স ওকে মানে কতটুকু দূরত্বে গেলাম ওকে এটা হলো ক্যালোরিজ কতটুকু বার্ন করলাম আমরা এটা হলো হ্যান্ড পালস হার্ট বিট আচ্ছা আপনি যখন আচ্ছা পালসটা মনে হয় এখানে ধরে রাখতে হবে হ্যাঁ এখানে সেন্সর আছে এখানে দুটো হাত এই সেন্সরে দুটো হাত যখন চলে আসবে তখন এখানে এক হাত দা ধরছি এখানে আসে নাই রাইট আমি যখন আবার এই হাত এখানে ধরব এই যে দুই হাত ধরছি ওখানে চলে আসে এই দেখেন পালস চলে আসছে এই দেখেন চলে আসছে 75 78 আমার যত হারান হব তত আপনার বাড়তে থাকবে যত হারান হবে সো এতে করে কিন্তু 110 20 হলো কোনো সমস্যা এতে করে কিন্তু আপনার ব্যায়াম করার সময় আপনার অবস্থাটা কিন্তু বুঝতে পারবেন যে এখন আর ব্যায়াম করা উচিত কি উচিত না ঠিক আছে হ্যাঁ বিশেষ করে যারা একটু হার্টের প্রবলেম আছে হার্টের প্রবলেম আছে রাইট ডাক্তার বলছে যে ভাই আপনার হার্ট বিটটা যেন 130 এর উপরে না ওঠে হুম হুম ওই লোকটা এখন কেমনে বুঝবে যে তার হার্ট বিট এখানে কত উঠলো এটা মাঝে মাঝে চেক করবে ধরবে এভাবে হ্যাঁ কত উঠছে 110 ওকে ঠিক আছে 120 ও 130 অফ করে দিলে মানে ফিচারটা একদম ছোট হইলো কিন্তু অনেক কার্যকরী একটা ফিচার ঠিক আছে অফ করে দিলো সে কি করলো তার ব্যায়ামটা অফ রাখলো যখন আবার হার্ট বিটটা 60 70 এর নিচে নেমে আসলো দেন আবার স্টার্ট করলো হ্যাঁ রাইট এই অপশনটা এই মিটারটাতে এটাতে আছে এখন আসি আমরা প্রাইজে দাম কত ওকে প্রাইস রাইট অপশন বেশি আপনি সুবিধাও পাইতেছেন বেশি দামটা কিন্তু মানে আমরা কিন্তু ভাইয়া দামটা বলার আগে বলে দিই আমরা কিন্তু এই যে ইকুইপমেন্ট আছে এটারই মনে হয় পাঁচটা ব্যায়াম দেখা দিচ্ছে হ্যাঁ পাঁচটা দেখা আপনারা কিন্তু ইজিলি পাঁচটা ব্যায়াম করতে পারবেন এটা দিয়া হ্যাঁ সো এখন ফাইনালি প্রাইসটা আমরা জানি আমার এই ফাঁকে একটু কথা আছে আচ্ছা আপনাকে আমরা পাঁচটা অপশন দেখাইছি হুম পাঁচটা অপশনই আপনার কাজের অবশ্যই মোস্টলি বেনিফিট আপনি এই পাঁচটা অপশনে আপনি অবশ্যই অবশ্যই বেনিফিট পাবেন আমি আমি আরেকটা জিনিস অ্যাড করে দিই ভাইয়া সেটা হচ্ছে আমরা যারা জিমে যাই 1000 টাকা খরচ করে মাসে মাসে 1000 1500 2000 টাকা করে দেই সেক্ষেত্রে কি হয়েছে আমরা কিন্তু খুব বেশি যে জিম করি ভাই সেরকম না আমার মনে হয় আমি এখানে যতগুলো দেখছি আমার জিমের কাজ শেষ
যারা একচুয়ালি বডি বিল্ড করতে যাচ্ছে তাদের কথা বলতেছি না, ফিটনেস যারা একটু ফিট থাকতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু এটা পারফেক্ট। হ্যাঁ, যাদের সুগার আছে, রাইট, যারা মোটা হয়ে যাওয়ার ভয় আছে বা যারা হঠাৎ মোটা হয়ে গেছে বা যারা একটু ওজন বেশি ওজন কমাইতে চায় তাদের জন্য বেস্ট। ডিফেন্সে চাকরিতে যাবে, ওজন বেশি 5 কেজি কমাইতে হবে তাদের জন্য। এখন যেহেতু এটাতে অপশন বেশি এবং প্রত্যেকটা অপশনে ভালো, দামটা কি একটু ভালো হবে ভাই? আচ্ছা, দামটা একটু ভালো হবে, একটু ভালো বলতে ভাই, ভালো বলতে আপনার সাইডে ভালো হইলে হবে না ভাই, আমার কাস্টমারদের জন্য ভালো হতে হবে কোন ভাই। এটা বর্তমানে দাম আছে আপনার 27,000 টাকা, বুঝছেন, 26-27 এর ভিতরে আপ ডাউন করছে, আমরা 27 বাদ দিয়ে 26ই ধরলাম। ওকে, এটা 26,000 টাকা দাম আছে। যারা আপনার ব্লক থেকে আমাকে নক করবে তাদের জন্য 4,000 টাকা ডিসকাউন্ট দিয়ে আমরা 22,000 টাকায় only 22,000 টাকা। এখন আপনি যদি প্রশ্ন করেন, আপনারা 4,000 টাকা ডিসকাউন্ট পাচ্ছেন এটাতে। এখন যদি আপনারা প্রশ্ন করেন যে এত দাম হওয়ার কারণ কি, প্রথম কারণটা আমি দেখাই, আমি এটা এনে রাখছি একটু আগে যেখানে, এই যে রাখছি, এই দেখেন, এটাকে বলে স্টেপার, স্টেপার, রাইট, এই স্টেপার, এই যে ঢেকেতে যেরকম ধান ভাঙে এটা তো সেম এই সিস্টেম, এই দেখেন, এটার দাম হলো এখন বর্তমানে প্রায় ছিল 7,500 টাকা। এটা চিন্তা করেন, 7,500 টাকা এই সেম জিনিসটা, এটা দেখেন, এটা কিন্তু বেশি ইয়া হয় না, আপ ডাউন হয় না, অল্প, এই সেম জিনিসটা আপনার এখানে পাইতেছেন আপনি অলরেডি, কিন্তু আমরা এটা একবার কাট করে দেখাইছি, এই দেখেন, এইটা ওইটা থেকে, ওইটা থেকে এটা এফেক্টিভ বেশি এবং ওয়ে বেটার ভাই। হ্যাঁ, এটা দেখেন আপনি কতটা নিচে নামে, এই দেখেন, এবং কতটা উপরে নামে, উপরে ওঠে, এই দেখেন। সো আপনারা এই ট্রিটমেন্টের সাথে কিন্তু এই অপশনটাও ফ্রি পেয়ে যাচ্ছেন, তাই তো? হ্যাঁ, রাইট, এই অপশনটা যদি আসলে ফ্রি বলবো না, আর এই জন্যই দামটা একটু বেশি, ফ্রি বলাটা উচিত না, উচিত না, হ্যাঁ, কারণ এই জায়গায় একটা একটা অপশন ইনক্লুড করে দিচ্ছে, প্রাইসটা এজন্য বেশি হয়ে গেছে, বেশি হয়ে গেছে, এই প্রাইজের ভিতরে তো আমার আবার ওই পাশে আছে কিন্তু এই অপশনটা নেই, রাইট, মানে সুজা হিসাব এটা নিলে আপনারা এরকম কোনো ব্যায়াম না যে করতে পারবেন, করতে পারবেন না, এবং এই ব্যায়ামটা আমি যে বললাম থাই, হিপ এবং কাফ, এই তিনটা জিনিস আপনি যদি কমাইতে চান, ছেলে হোক এবং মেয়ে হোক, আপনাকে এই স্টেপার লাগবে, স্টেপিং ছাড়া আপনি এটা হবে না, কমানো যাবে না। সো আমরা ফাইনালি বলতে পারি ভাইয়া যে আমাদের বর্তমানে যে ম্যানুয়াল মেশিনগুলো আছে এর মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট, হ্যাঁ, এটা একেবারে বেস্ট, এটা হচ্ছে ভালো মেশিন বা এটা হচ্ছে দামি মেশিন বা এটা হচ্ছে কোয়ালিটিফুল মেশিন নাই আর। সো অবভিয়াসলি আপনারা যারা ম্যানুয়ালি যাচ্ছেন এবং খুঁজতেছেন যে বেস্ট কোনটা হবে, সো আমরা কিন্তু নির্দ্বিধায় বলতে পারি যে এই মেশিনটা আপনারা অবশ্যই চয়েসে রাখতে পারেন, কারণ এটা দিয়ে কিন্তু আপনারা মাল্টি ওয়ার্ক গুলো ইজিলি করে ফেলতে পারবেন। হ্যাঁ, ঠিক আছে, এরপর আসেন আমরা সেকেন্ডটা দেখাই। ওকে, আমরা সেকেন্ড, এখন গাইস আমরা একটু মানে খুব দ্রুত দেখাই দিব। হ্যাঁ, ঠিক আছে, এটাতে আমরা ডিটেইলস শিখেছি, এগুলাতে ডিটেইলস যাব না, যাব না, এটা এটা হলো আপনার তিনটে অপশন, ওটা তো পাঁচটা ছিল, এটা তিনটে অপশন, মানে তিনটে এক্সারসাইজ করা যাবে, একটা হচ্ছে ওয়ার্কিং, হ্যাঁ, আর এটা হচ্ছে ওটাকে কি বলা হয় পেছনে যে আমরা মুভিং করে, হিপ টুইস্ট, হিপ টুইস্টিং, রাইট, বেলি সিট আপ, হিপ টুইস্টিং, এই তিনটা একই, ওইটা এটা দুইটা একই ব্র্যান্ডের, ওটা তো পাঁচটা অপশন কিন্তু তিনটা অপশন, এটা 22,000 টাকা দাম, আমরা রাখবো 18,000, 4,000 টাকা, এটা তো ডিসকাউন্ট, অনলি 18,000 টাকা, ওটা তো 4,000 টাকা, এটা তো 4,000 টাকা, ওটা 4,000 টাকা ডিসকাউন্ট দিয়ে 26 থেকে 22, এটা 22 থেকে 18। এরপরে আপনার একটা, এটা দাম হলো বর্তমানে 17,500, 17,500 গ্রেড ওয়ান, হ্যাঁ, দেখতে অনেক সুন্দর, সুন্দর, 17,500, আমরা এটা আপনার 15,000 টাকা ডিসকাউন্ট দিয়ে রাখবো, 16,000, 16,000, এই দুইটা সেম, ওইটা কালো, এটা লাল, লাল, আচ্ছা, এই দুইটা কিন্তু সেমই হবে, জাস্ট খালি কালারটা চেঞ্জ, চেঞ্জ হবে, একই দাম, 17,500, 17,500, 1,500 টাকা করে ডিসকাউন্ট, ওটা রাখবো 16,000, এটা রাখবো 16,000। এই হলো আমাদের ম্যানুয়াল ট্রেডমিলের শেষ, ম্যানুয়াল ট্রেডমিল চারটা আছে, 1, 2, 3, 4 পিস আছে, আরও যত পরিমাণ লাগে দেওয়া যাবে, কিন্তু অ্যাভেলেবল কোয়ান্টিটি আছে, মডেল যেতগুলো লাগে ইজিলি নিতে পারবেন, চার মডেলের আছে, আপনারা নিতে পারেন। ওকে, সো ফাইনালি ভাইয়া ওয়ারেন্টি গ্যারান্টির কথাটা একটু বলে দেন, কারণ এত টাকা দিয়ে প্রোডাক্ট কিনবে মানুষ একটু, আমাদের এই ম্যানুয়াল ট্রেডমিলের 2 বছর ওয়ারেন্টি থাকবে, সার্ভিস ওয়ারেন্টি, এটা আমরা হোম করে থাকি বাসায় গিয়ে, ধরুন আপনি আজকে নিয়ে গেলেন, 6 মাস পরে একটা প্রবলেম হলে আমার টেকনিশিয়ান আপনার বাসায় চলে যাবে, ওখানে যা ঠিক করে দিয়ে আসবে, হোম সার্ভিসটা আপনারা প্রোভাইড করেন, হ্যাঁ হ্যাঁ, 2 বছর পর্যন্ত ফ্রি সব জায়গায় বাংলাদেশে, বাংলাদেশ যে কোনো প্রান্তে, তবে ঢাকার ভিতরে আমরা কোনো ভাড়ার টাকা নিই না, ঢাকার বাইরে হলে যাতায়াত খরচটা কাস্টমারকে পে করতে হবে। হ্যাঁ, আচ্ছা, ও চমৎকার, তো আজকে কিন্তু আমরা অনেক অনেক চমৎকার প্রোডাক্ট দেখছি ভাইয়া, আফটার সেল সার্ভিস, এটাতে আমাদের কোনো ইয়া নাই, মানে কি বলে, কোনো আপনার কম্প্রোমাইজ নেই, আচ্ছা, এটা আমাদের হাই লেভেল থেকে বলা, আমার একটা কাস্টমার আমার থেকে প্রোডাক্ট নেবে, ছোটো হোক বড় হোক, দামি হোক কম দামি হোক, সে যেন সার্ভিসটা পায় প্রপারলি, আর আমরা সার্ভিসে ভাই ইনশাল্লাহ আল্লাহর উপর ভরসা,
ঢাকা সিটির ভিতরে নাম্বার ওয়ানে যদি এটা বলা যাবে না নাম্বার ওয়ান, কিন্তু আমরা নাম্বার টুতে আছি। মাশাআল্লাহ, নাইস নাইস ভাইয়া, আমরা খুবই প্রয়োজন সার্ভিসে। হ্যাঁ, যে কোনো লোক আমার থেকে নিলেও আমরা সার্ভিস দিই, না নিলেও নেই আমাদের, ধরেন সবাই তার আমাদের কাছ থেকে নেয় না। আমি আপনার এই ভিডিওর মাধ্যমে একটা মেসেজ দিলাম সবাইকে, যারা এই প্রোডাক্টগুলো কিনছে তারা যদি কোনো কারণে হ্যারেস হয়ে থাকে, কোনো টেকনিশিয়ান পায় না বা যার থেকে নিছে সে কোনো টেকনিশিয়ান তাকে দিচ্ছে না, তারা আমাদের সাথে যোগাযোগ করবে, আমার নিজের টেকনিশিয়ান, আমি তাদেরকে সার্ভিস দেবো, কিন্তু তাদের আমাকে পে করতে হবে। রাইট রাইট, কিছু যেহেতু এটা আপনাদের প্রোডাক্ট না অন্য একটা প্রোডাক্ট, সেটা তো অবশ্যই পে করতে হবে, বাট এই সার্ভিস ট্রান্সাকশন এটা কিন্তু ওয়াও। আচ্ছা আরেকটা আরেকটা জিনিস শেয়ার করি, আমার এখন হঠাৎ মনে পড়লো, সেটা হচ্ছে আমার মনে হয় সপ্তাহখানিক আগে আমার একটা ভাইয়া কল দিছিল, সপ্তাহখানিক বা 15 দিনের মতো হবে এরকম হবে, আমার এক্স্যাক্টলি মনে নেই। তো ভাইয়া ফোন দিয়ে করতেছে, ভাই আপনাদের জিমে কি মানে ট্রেনার আছে? তো আমি বললাম, ভাই আমি তো ভিডিও মেক করি, আমি তো বলতে পারবো না, আপনি এই নাম্বারে ফোন দেন। তো ভাই আপনারা কি অ্যাকচুয়ালি ট্রেনার কি প্রোভাইড করে থাকেন নাকি? ট্রেনারটা বলতে কি শোনেন, এগুলা আমাদের সাথে ট্রেনারদের সাথে ওইরকম কোনো ইয়া নাই, তবে যদি কারো দরকার হয় আমরা দিতে পারি, কারণ প্রত্যেকটা জিমের সাথে আমাদের সম্পর্ক, জিমের মালিকদের সাথে, কারণ জিমের মালিক আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে তার জিমে রাখে, সে ট্রেনার নিয়োগ দেয়, ট্রেনার তার যে কাস্টমার আছে তাদের অ্যাডভাইস করে যে আপনি এইভাবে করবেন, এটা খাবেন, এটা খাবেন না, আপনার লস হবে দ্রুত ওয়েটটা, কিন্তু ট্রেনারদের সাথে আমাদের একটা দূরত্ব আছে, কিন্তু এই দূরত্বটা থাকলেও আমরা যদি কেউ চায় মানে খুব যদি প্রয়োজন হয়ে যায় কারো, সেটা আপনারা প্রোভাইড করতে পারবেন, করতে পারবো, কারণ প্রত্যেকটা জিমের সাথে আমাদের লিংক আছে। জিমের সাথে লিংক থাকা মানে একটা ট্রেনারের সাথে লিংক করা খুব কঠিন কিছু না। অবশ্যই, ওকে থ্যাংক ইউ ভাইয়া। গাইস, সো আজকের ভিডিওতে এগুলো ছিল, হোপ আপনাদের ভিডিওটা ভালো লাগছে, ভালো লাগলে অবশ্যই লাইক এন্ড শেয়ার করতে বলবেন না, দেখা হয়ে যাবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।